তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে হাটে আন্ধারা মিনি বয়েল এসেছে। এগুলো হচ্ছে আন্ধারা মিনি বয়েল, আমার সামনে যেগুলো দেখছো সব আন্ধারা মিনি বয়েল। আর কালাম ভাই এসেছে, কালাম ভাই আমার সামনে। তাই মিনি বয়েলগুলো আগে দেখাই। এখানে 7 পিস নিয়ে এসেছে মিনি বয়েল, দেখতে পাচ্ছ। অনেকজন বলছিলে যে জার্সি এবং বিভিন্ন রকমের মিনি বয়েলের ভিডিও করতে, তা ভাই হাটে আসছে না। তা আজকে হাটে এসছে আন্ধারার মিনি বয়েল, আর কালাম ভাই আমার সামনে আছে, দেখতে পাচ্ছ। আজকে হাটে মিনি বয়েল এসছে এবং দাম কি রেখেছে জিজ্ঞাসা করবো কালাম ভাইয়ের কাছে অবশ্যই। তোমরা ভিডিও সঙ্গে থাকো বন্ধুরা। আর বন্ধুরা বিশেষ করে এইসব আন্ধারা বয়েল হাটে খুব কম আসে, দেখতে পাচ্ছ, হাটে খুব কম দেখা যায় এবং একমাত্র ওই কালাম ভাই নিয়ে আসে। আর আজকে আমি দেখানোর চেষ্টা করছি, কালাম ভাই এখানে আছে। এসব বয়েলে খুব চাহিদা এবং বয়েলের দামও ভালো আছে, বয়স খুবই কম। আর এখানে 7টি নিয়ে এসছে, 7টা মিনি বয়েল আছে। আর বন্ধুরা যেহেতু কালাম ভাই দুহাট পরে এসছে, কালাম ভাই এর আগে দুহাট হাটে আসেনি, তা আজকে এসছে। আর বন্ধুরা এইসব বয়েলগুলোর দাম কেমন আছে অবশ্যই আমি ঠিক জানি না, এবং অবশ্যই তোমাদের দেখাবো সরাসরি কি দাম আজকে হাটে রেখেছে বয়েলগুলোর। তো বন্ধুরা কালাম ভাই এখানে আছে, কালাম ভাই চা খাচ্ছে, কালাম ভাই চা খাচ্ছে এবং কালাম ভাইয়ের পাশে আমি যাব এবং দাম দক্ষিণা জিজ্ঞাসা করব। তোমরা সঙ্গে থাকো, জিজ্ঞাসা করি কালাম ভাইকে আমি। বন্ধুরা কালাম ভাই আছে, কালাম ভাই এখানে এসো, এখানে এসো, পাশে এসো, পাশে এসো, পাশে দাঁড়াও, পাশে দাঁড়াও। বলছি এই যে এগুলো হচ্ছে বয়েল তো, আন্ধারা বয়েল? এটা আন্ধারা বয়েল। এর দাম কি রেখেছো আন্ধারা বয়েলগুলোর আজকে হাটে কি দাম রেখেছো? এটা দাম রেখেছি মোটামুটি কথা 55,000। কটা নিয়ে এসছো বয়েল? বয়েল না, বয়েল এক পিস আছে আর সব বাচ্চি আছে। তা বাচ্চি বয়েল এক পিস আছে, বাচ্চি ক পিস? এটা 7 পিস আছে, ছোটো বাচ্চি, ছোটো বাচ্চু 7 পিস। এই 7 পিস মানে গড়ে 19 দাম বলো যে গড়ে, এটা 19 3,500,000। 3,500,000? হ্যাঁ, 50,000 পিস লাগবে। কটা করে একটা করে পিস? 50,000। আচ্ছা যাই হোক, একটা করে পিস বলছে 50,000 টাকা। আচ্ছা বয়স কি আছে বললে না? 8 মাস 9 মাস। আচ্ছা বলছে 8 মাস থেকে 9 মাস বয়স এবং গড়ে 50,000 টাকা করে দাম রেখেছে, আর 7 পিস নিয়ে এসছে। কালাম ভাইকে জিজ্ঞাসা করলাম আজকে হাটে এই বয়েলের দাম রেখেছে 50,000 টাকা করে, যাই হোক, আর 8 থেকে 9 মাস বয়স। কালাম ভাই আর কিছু বড়ো গরু এসছে ওইদিকে, অনেক গরু বিক্রি হয়ে গেছে, বড়ো গরুর দাম দক্ষিণা এর পরে ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা এইসব আন্ধারা বয়েলের যদি কেউ হয়তো কিনতে চাইছো বা হয়তো দেখে, হয়তো ভিডিওটি দেখে হয়তো ভাবছো যে গরু নেবো, এই বাচ্চা নেবো বাছুর, অবশ্যই কালাম্বার নাম্বার আমি থাম্বনেলে দিয়ে দেবো, যোগাযোগ করে নেবেন। আর বিশেষ করে বন্ধুরা এসব বাছুরগুলো হচ্ছে 1 বছর বাড়িতে রাখতে হবে, লালন পালন করতে হবে, আগামী বছর এইসব বড় হবে, কেন 1 বছর না রাখলে এখন তো ছোট। অবশ্য যারা কিনছেন বা যারা বাড়িতে লালন পালন করছেন অবশ্যই এইসব বাছুরগুলো 1 বছর রাখতে হবে বাড়িতে, তারপরে গরুগুলো বেচতে হবে। তো বন্ধুরা আরেকবার বলে দিই, কালাম ভাই বললো এগুলো 8 মাস থেকে 9 মাস বয়স এবং দাম রেখেছে 50,000 টাকা করে। আর সবাই বলেছিলে যে একটি বাছুরের ভিডিও করতে, এই বয়েল মিনি বয়েল আন্ধারা মিনি বয়েলে ভিডিও করলাম, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমার দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা। আর এই ভিডিওটি বন্ধুরা বেশি বড় করব না, শুধু এই বাছুরের ভিডিওটি করলাম, আর এরপরে আরও অনেক বড় বড় গরু এসছে, কালাম ভাই নিয়ে এসছে সব আন্ধারা বয়েল, অবশ্যই দেখাবো দাম দক্ষিণা। তাহলে বন্ধুরা তাহলে ভিডিওটি এখানে শেষ করছি, শুধু বাছুরের ভিডিওটি খুলে দেখালাম,